গুড আফটার প্রত্যেকের গুড আফটারুন আমাকে বলো দেখা যাচ্ছে কিনা বলো আমাকে একটু বলো দেখা যাচ্ছে কিনা একদম শুরুতে একটু আমাকে জানাও যে তুমি আমাকে দেখতে পাচ্ছ কিনা অডিও ভিডিও সাউন্ড সব ক্লিয়ার বলছো আচ্ছা যারা যারা ক্লাসে এসছো সকলকে ওয়েলকাম ক্লাসে আরও একবার আমাদের আমরা আগের উইকে যেমন পরপর তিনটে এরকম টপ ফাইভ নিয়েছিলাম আজকেও আমরা এখন পরপর তিনটে টপ ফাইভ নেব সকলকে আরও একবার ওয়েলকাম আর আগামীকাল আমি ইউটিউবে বড় ক্লাস যেটা হয় সেটা আগামীকাল নেব এই কি এই টপ ফাইভ সেশন অনেকে হয়তো ভাববে তো বেসিক্যালি আমার কাছে যে বিপুল পরিমাণ কোয়েশ্চনের যে সম্ভার আছে সেখান থেকে পাঁচটা করে কোয়েশ্চেন নিয়ে একটা সিরিজ তৈরি হয়েছে যার নাম দেওয়া হয়েছে টপ ফাইভ সেশন তো এইগুলো তোমরা বেসিক্যালি এই ক্লাসগুলো আমাদের দশ থেকে পনেরো মিনিটের হয় একদম বাছাই করা প্রশ্ন থাকে সেখানে তোমরা রেগুলার অ্যাটেন্ড করতে পারো দশ থেকে পনেরো মিনিটের ক্লাস হয় চলে এগোই আমরা তোমরা এর দেবে একটা প্লে রয়েছে এই চ্যানেলেই নাম হচ্ছে টপ টপ কোয়েশ্চেন অন ম্যাথ টপ কোয়েশ্চেন অন ম্যাথ এই নামে তোমার প্লে লিস্টের একটা ফোল্ডার আছে সেই ফোল্ডারে গেলে তোমরা কিন্তু আমার এর পুরো ক্লাসগুলো দেখতে পারবে শুরু করি আমাদের পঞ্চাশতম এই টপ ফাইভেন কি আছে আমাদের একদিনের হোমওয়ার্ক ছিল আজকের এই সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে যারা যারা আছো তাদের সকলকে আরও একবার ক্লাস ওয়েলকাম অনেক কম ছেলে আমি রয়েছো রোহন আছো চন্দন আছো তপাই আছো কল্যাণী কাজী আচ্ছা পবিত্র অনুশ্রী মল্লিকা সৌভিক পল্লবী পিন্টু না না মুড তো বেসিক্যালি কি হয়েছে আমি অনেকক্ষণ ধরে আমার এই ক্যামেরাটা সেটই হচ্ছে না আজকে লাইটের সঙ্গে এই ক্যামেরাটা অনেকক্ষণ ধরে আমি চেষ্টা করে যাচ্ছি লাইটের সঙ্গে ক্যামেরাটা আমার অ্যাডজাস্টই হচ্ছে না এভাবে আমার প্রায় পনেরো থেকে ষোলো মিনিট গেল হ্যাঁ অনেক 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 লম্ব জম্ভ করে ক্লাসটা স্টার্ট করতে হয়েছে আমরা ফার্স্ট কোয়েশ্চেন দেখি অনেক মজার কোয়েশ্চেন আচ্ছা পল্লই ভালো বলেছে আচ্ছা আমাকে বলছে দুটো ইকুয়েশন আছে একটা থ্রি এক্স প্লাস আর একটা বলছে আমাকে মাইনাস এক্স প্লাস এই যে দুটো ইকুয়েশন এই দুটো ইকুয়েশান বলছে এদের একটা সলিউশন হচ্ছে এ কমা বি বলছে এদের সলিউশন হচ্ছে এ কমা বি তাহলে তোমাকে বার করতে হবে এ আর বি এর যোগফল কত এটা তোমাকে বার করতে বলেছে তাহলে আমরা এর সলিউশনটা কি করে বার করবো আমরা প্রত্যেকেই জানি স্যার এই টাইপের অঙ্কগুলো আমরা অপনয়ন পদ্ধতিতে সলিউশন করি দেখো এ পাশে এক্স এর মান যখন পজিটিভ আছে এদিকে যখন নেগেটিভ আছে তাহলে এক্সকে আমরা কাটবো কিন্তু কাটার আগে আমরা কাটতে গেলে এটাকে আমরা তিন দিয়ে গুণ করতে হবে তাহলে প্রথমে যে ইকুয়েশনটা যা আছে আমরা লিখে দিলাম থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু দশ এবং পরে এটাকে তিন দিয়ে গুণ করে বলবো মাইনাস থ্রি এক্স প্লাস তিন দুগুণি ছয় ওয়াই ইকুয়াল টু জিরো আর ওয়াইয়ের মান ওয়াইয়ের এর মান যদি এক বেড়ায় তাহলে এই ওয়াইয়ের এর মানটা এখানে তুমি পুট করো তাহলে এখানে ছিল আমার কি বলবো থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মানটা এক হওয়ায় চারেককে চার ইকুয়াল টু দশ তাহলে এখান থেকে বলবো থ্রি এক্স মানে হবে ছয় আর এক্স মানে হবে দুই তাহলে আমরা এক্স এর মানটা দুই পেলাম আর ওয়াই এর মানটা এক পেলাম মানে এরা এদের যে সলিউশনটা তার মানটা হলো দুই কমা এক আমাকে বলছে তাহলে এর মানটা পেলাম দুই আর বি এর মানটা পেলাম এক আমাকে বলছে এটার যোগফল কত হবে বলবো যোগফল হবে তিন আমাকে যে যে না বুঝতে পারবে একবার বলবে স্যার বুঝতে পারলাম না ফাইন চলো আমরা চলে আসি পরবর্তী প্রশ্ন বলছে নাইন 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 এক্স দাঁড়া এক মিনিট দাঁড়া কোনটাকে আমি হোমওয়ার্ক নিলে একবার দেখি এক্স থেকে দাঁড়া ঠিক আছে আচ্ছা এই কোয়েশ্চেনে থাক পরে আসছি আমরা নেক্সট কোয়েশ্চেন বলছে দা এইচসিএফ অফ টু নাম্বার ইজ 98 দুটি সংখ্যার গসাগু 98 আর তাদের লসাগু 2352 তাহলে তাহলে সংখ্যা দুটোর যোগফল কি হতে পারে তা প্রথমে আমরা কি করব আমরা 98 দিয়ে ফার্স্ট কাজ হলো এই 2352 কে ভাগ করে দেব কবার যাবে আমরা বলবো দুবার যাবে না তাই আট দুগুনি ষোলো হাতে এক নয় দুগুনি আঠেরো নয় এবার কবার যাবে বলবো স্যার চারবার যাবে দেখো চার আটে বত্রিশ হয় তিনশো বিরানব্বই তাহলে আমরা কি পেলাম আমরা আমরা পেলাম চব্বিশ হ্যাঁ রায় গুড গুড আফটারনুন সাদ দাম ওয়েলকাম তো আমরা আমরা এখান থেকে আমরা ভাঙবো এটাকে আমরা এই চব্বিশকে আমরা কী কীভাবে ভাঙতে পারি আমরা বলবো স্যার এক ইন্টু চব্বিশ হতে পারে আমরা বলবো স্যার দুই ইন্টু বারো হতে পারে আমরা বলবো তিন ইন্টু তিন ইন্টু আট হতে পারে আমরা বলবো চার ইন্টু ছয় হতে পারে এত অবধি ক্লিয়ার তো তাহলে আমরা বলতে পারি এক ইন্টু চব্বিশ হতে পারে দুই ইন্টু বারো তিন আটে চব্বিশ চার কিন্তু এর মধ্যে কিছু নেবো না আমরা কোনটা কোনটা নেবো না এটাকে আমরা নেব না এটাকে আমরা নেব না কারণ এটা কো প্রাইম নাম্বার না তাহলে আমরা পেলাম হয় নাম্বার দুটো আমার পেয়ারটা এটা হবে অথবা এটা হবে এই পেয়ারের জন্য নাম্বারটা হবে আটানব্বই দিয়ে গুণ করো আটানব্বই একে আটানব্বই আটানব্বই চব্বিশ গুণ করলে তেইশশো বাহান্ন এই সংখ্যা দুটি হতে পারে অথবা তিন আর আট যদি হয় তাহলে তিন দিয়ে গুণ করলে কত হয় তিনশো থেকে ছয় কম দুশো চুরানব্বই আর আট দিয়ে গুণ করলে হয় আট আট আটে চৌষট্টি ছয় হাতে বাহাত্তর আর ছয় আটাত্তর তাহলে এই যোগফলটা এটা হতে পারে যোগ ফলটা এটা হতে পারে আটার দুয়ে দশ হাতে এক ভাই এই দুটোর মধ্যে একটা যোগফল হবে উত্তর কিন্তু উত্তর ভাই ভুল আছে ও আজকে বলিনি চলো বলে দিচ্ছি গুড মর্নিং গুড নুন গুড আফটারনুন গুড ইভিনিং গুড নাইট না ওটা হবে না ওটা তো কোপলাইম সেট হয় না গুলো এটা কখনোই হবে না উত্তরটা ভুল রয়েছে যারা কোপ্রাইম মানে কোপ্রাইম মানে সেই সংখ্যা দুটিকে কোপ্রাইম বলে যাদের মধ্যে কমন কোনো ফ্যাক্টার নেই দেখো দুই আর বারো যদি ভাবি এদের মধ্যে দুই কমন আছে চার আর ছয়ের মধ্যে কিন্তু দুই কমন আছে কিছু যদি কমন থাকে তাহলে তবে তাকে আমরা কোপ্রাইম নাম্বার বলতে পারি না চলো পরবর্তী প্রশ্ন আনসার পেয়েছে কি বিষয়ে বলো তো সমীরন ডিরেক্ট ভাগ করলে হবে কি স্যার হ্যাঁ ডিরেক্ট ভাগ দেখো সমীরন তুমি যদি নাইনটি এইট এর মাল্টিপাল কে তাহলে হয়তো এটা তুমি উত্তর দেবে কিন্তু সেটা তো উত্তর হচ্ছে না এখানে চলো আমি যোগটা ভুল করলাম না যোগ তো ভুল নেই এখানে কি প্রশ্ন আছে সাদ্দ মেয়েরা সমীর বলো শুনি নেক্সট পরবর্তী প্রশ্ন এ ম্যান ক্যান রিচ এ সার্টেন প্লেস ইন থার্টি আওয়ার ইফ হি রিডিউস হি স্পিড বাই ওয়ান বাই ফিফটিন্থ

বলছে যদি ওর গতিবেগটা ওয়ান বাই ফিফটিন হ্রাস করে দেখো এই হচ্ছে আমাদের স্পিড রেশিও যদি প্রথমে অ্যাকচুয়াল স্পিডটা পনেরো হয় তাহলে পরে এক কমে গিয়ে চোদ্দ হবে এটাই বলেছে তো তার মানে আমরা জানি যার যত বেশি গতিবেগ হয় সে তত বেশি ডিস্টেন্স কভার করতে পারে তার মানে এটাই আলটিমেটলি দূরত্বের রেশিও তাহলে আমাকে বলেছে স্পিডটা বলছে ওর স্পিডটা কমে গেছে তো তার মানে ও কম দূরত্ব এখন জার্নি করবে তাহলে আগের চাইতে এখনও এক ইউনিট কম যাবে বলো হ্যাঁ কিনা আগেও যেত পনেরো ইউনিট পথ এখন যাচ্ছে চোদ্দো ইউনিট পথ তার মানে আগের তুলনায় এখন ও এক ইউনিট কম যাবে তাহলে আগের এখন বলছে অ্যাকচুয়ালি ও দশ কিলোমিটার কম গেছে তাহলে এই এক ইউনিট মানেই দশ কিলোমিটার তাহলে পনেরো ইউনিট মানে কত বলবো স্যার পনেরো আর দশ গুণ করলে দেড়শো কিলোমিটার তার মানে অ্যাকচুয়ালি ও যায় দেড়শো কিলোমিটার কত ঘন্টায় যায় 30 ঘন্টায় যায় তাহলে ওর অ্যাকচুয়ালি গতিবেগটা ছিল কত বলবো গতিবেগটা ছিল 150 বাই 30 আমরা বলবো 5 কিলোমিটার প্রতি ঘন্টা ক্লিয়ার চলো নেক্সট পরবর্তী প্রশ্ন এটাও বলে আমি দুদিন আগেই করাছিলাম জানো তো এ ম্যান বট এ সার্টেন কোয়ান্টিটি অফ রাইস এট দা রেট অফ 650 পার কুইন্টাল বোঝাও কিছু রাইস কিনে নিয়ে এলো সাড়ে ছশো টাকা পার কুইন্টাল এই রেটে টোয়েন্টি পার্সেন্ট রাইস নষ্ট হয়ে গেল বলছে এবার এবার ওর রিমেনিংটাকে কত পার্সেন্ট লাভে কত টাকায় বিক্রি করলে পার কুইন্টাল কত বিক্রি করলে ও টোয়েন্টি পার্সেন্ট লাভ থাকবে দেখো সহজে ভাবি ধরো একশো কুইন্টাল কিনে নিয়ে এসেছিল ধরি দাঁড়াও ও একশো কুইন্টাল কিনে নিয়ে সাড়ে ছশো টাকা পার কুইন্টাল এই রেটে তাহলে ও একশো কুইন্টালের জন্য কত টাকা পে করেছিল বলবো সাড়ে ছশো ইন্টু একশো দাদা তো বুঝলে কিনা তাহলে ও একশো কুইন্টালের জন্য পে করেছিল সাড়ে ছশো ইন্টু একশো এখন ওর কাছে টোয়েন্টি পার্সেন্ট নষ্ট হয়ে যাওয়ায় এখন ওর কাছে পড়ে আছে আশি কুইন্টাল তাহলে আশি কুইন্টালের দামটাই এটা তাহলে এখন এক কুইন্টালের দাম কত বাই আশি তাহলে এটা হচ্ছে এখনকার এক কুইন্টালের দাম ও বলছে এর উপরে আবার টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে চায় তাহলে ও বিক্রি করবে পার কুইন্টাল এত দিয়ে ক্যালকুলেশন করছি আমি এখান থেকে চল্লিশ দিয়ে দুই চল্লিশ দিয়ে তিন একশো একশো দিয়ে কাটলে তিনশো পঁচিশ তার মানে উত্তর কত পাবো পার কুইন্টালের দাম তিনশো পঁচিশ ইন্টু তিন আমরা বলবো নশো পঁচাত্তর টাকা ফাইভ আচ্ছা আগের দিনের লাস্ট ক্লাসের একটা হোমওয়ার্ক ছিল বুঝলে আগের দিন আমি সেটা আর বার করছি না কিন্তু এর পরের ক্লাসে হোমওয়ার্ক পড়বো আমি বলছে এ বয় রাইড হিজ বাইসাইকেল টেন কিলোমিটার অ্যাট দ্য রেট অ্যান্ড দ্য অ্যাভারেজ স্পিড অফ বারো কিমি পার আওয়ার বলছে প্রথম দশ কিলোমিটার পথ গেল কত গতিবেগে বারো কিলোমিটার পার আওয়ার গতিবেগে এবং তারপরে বারো কিলোমিটার গেল দশ কিলোমিটার প্রতি আওয়ার গতিবেগে ওর অ্যাভারেজ স্পিড কত তাহলে বলো তো প্রথমে ওর কত সময় লাগবে তো স্যার প্রথম ক্ষেত্রে ওর সময় লাগবে ডিস্টেন্স বাই স্পিড বা পাঁচের ছয় ঘন্টা এবং তার পরবর্তী সময় ওর সময় লাগবে বারো বাই দশ বা ছয় বাই পাঁচ ঘন্টা তাহলে ওর অ্যাভারেজ স্পিডটা কত হবে এভারেজ স্পিড হবে টোটাল জার্নি টোটাল জার্নি কত টোটাল জার্নি বাইশ কিলোমিটার বাই টোটাল টেকেন টাইম টোটাল টেকেন টাইম নিশ্চয়ই এটা তাহলে এটাই হচ্ছে ওর অ্যাভারেজ গতিবেগ দেখো বুঝতে কি না তাহলে বাইশ বাই পাঁচ পাঁচ আর পঁচিশ ছয় ছয় ছত্রিশ তাহলে পঁচিশ আর ছত্রিশ পঞ্চাশ একষট্টি হচ্ছে নাকি না আমি ভুল করলাম কি না পাঁচ পাঁচে পঁচিশ আর আর ছয় ছয় ছত্রিশ পঞ্চাশ এগারো একষট্টি তার মানে বাইশ ইন্টু তিরিশ বাই একষট্টি ভাই ক্যালকুলেশন করো যেটা বেরোবে বেরোবে বোধ হয় এটাই বেরোবে নাকি কারণ ছশো ষাট বাই একষট্টি তো দেখেই তো বোঝা যাচ্ছে টেন পয়েন্ট সামথিং ঠিক আচ্ছা এই কোয়েশ্চেনটা এই সেটের হোমওয়ার্ক থাকলো আমি আমাকে ঠিক তিন চার মিনিট রেস্ট দেবে তো তার মধ্যে তোমরা উত্তরটা করবে তিন চার মিনিট পর আমি আবার ফিরে আসছি নেক্সট সেশনে এর উত্তর দেবে আমাকে কমেন্ট সেকশনে ক্লিয়ার করতে পারলাম একদম ঠিক এর নেক্সট সেশনটা হবে চার তিন থেকে চার মিনিট পর হবে তুমি দেখতে পারবে লাইভ চ্যাটে এই ক্লাসের লিংক দেওয়া আছে সেখানে গিয়ে পরের ক্লাসে চলে আসো এই ক্লাসটা এত অবধি থাকবে নতুন কেউ হলে সার্চ করে ইউটিউবে গিয়ে অভিষেক স্যার ম্যাথ বলে অভিষেক বোস ম্যাথ বলে আমার প্রচুর ক্লাস ইউটিউবে পেয়ে যাবে যারা রেকর্ড ভার্সন হিসেবে রয়ে গেছে এছাড়া যারা এখানে ক্লাস করছে তাকে বলবেন একে ডেমি লার্নিং অ্যাপ এই অ্যাপটা ইনস্টল করো ফোনের মধ্যে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম সিলেক্ট করে ল্যাঙ্গুয়েজকে বাংলা করে তুমি ল্যাঙ্গুয়েজকে বাংলা করে আমার প্রোফাইল সার্চ করে অভিষেক বোস আমাকে পেয়ে গেলে আমাকে তুমি ফলো করে নাও আপকামিং ক্লাস নোটিফিকেশন পাওয়ার যায় এছাড়া এখানে যে ফ্রি ক্লাসেস রয়েছে প্রায় সাতশো আটশো তুমি অ্যাক্সেস করতে পারো কোনো রেফারেল কোড চাইলে এবি ম্যাথ লাইভ রেফারেল ব্যবহার করতে পারো আর এই কোড ব্যবহার করে কেউ যদি সাবস্ক্রিপশন নাও তবে কিন্তু ডিসকাউন্টও হবে টেথ ক্লাসে আসতে গেলে আচ্ছা এই এই ম্যারাথন আমি সামনের প্রতি রোববার দিন দিই সামনের রোববার একটা সময় নেব এবং এই লক্ষ্য সিরিজের ক্লাস আমার আগামীকাল লক্ষ্য সিরিজের ক্লাস আমার আগামীকাল দুপুর একটা সময় থাকবে এছাড়া আজকে তো এখন আমি পরবর্তী টাইপ ফাইভ দিচ্ছি তো ভালো থেকো সবাই সুস্থ থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ আর এই ছবিটা আমার মোটামুটি ইউনিভার্সাল পিকচার সোশ্যাল মিডিয়ার সব জায়গাতে আমি রয়েছি আমাকে ফলো করতে পারো টাটা এখন এত অব্দি যে কোয়েশ্চেনটা দিলাম নেক্সট ক্লাসটা ঠিক ঠিক চার